জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তুলে ধরা হয়েছে 7 দফা সুপারিশ। আর এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে তৈরি হতে পারে ভোট আয়োজনে বিপত্তি। এই ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতির পাশাপাশি পোহাতে হবে ভোগান্তি, গুনতে হবে আর্থিক ক্ষতিও। বাংলাভিশনকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। জাতীয় পরিচয়পত্র শেষ পর্যন্ত কাদের হাতে থাকবে তা নিয়ে গেল কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা আর সমালোচনা। নির্বাচন কমিশন থেকে এনআইডি প্রকল্প সরিয়ে নিলে সংবিধান লঙ্ঘন হবে, ইসির এমন বক্তব্য আমলে নিচ্ছে না সরকার। তারপরও এ নিয়ে কয়েক দফা বৈঠক করে কমিশন, শেষ পর্যন্ত নিজেদের অবস্থান জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠায় কমিশন। নির্বাচন কমিশনার কবিতা খানমের মতে এনআইটি প্রকল্প নির্বাচন কমিশনের সম্পত্তি, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে সক্রিয়তা হারাবে কমিশন। ভোটার তালিকা করার সময় যেহেতু আমরা তথ্যগুলো নেই এবং এই তথ্যগুলো আলাদা করে আর নিতে হয় না জাতীয় পরিচয়পত্র করার জন্য, আমার মনে হয় যেটা নির্বাচন কমিশনের সঙ্গেই যদি থাকে তাহলে জনবলও আমাকে দিতে হবে না আলাদা করে, বা অর্থের যে একটা সাশ্রয় সেটাও সাশ্রয়টা হবে আর কি। আর অলরেডি আমাদের কিন্তু দক্ষ জনবল তৈরি হয়ে গেছে, এইটা যদি আরেকটা প্রতিষ্ঠানে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার জনবলকে দক্ষ করারও একটা সময় সাপেক্ষ ব্যাপার। এক যুগেরও বেশি সময় ধরে ভোটার তালিকা তৈরি করে ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনার কবিতা খানম বলেন জাতীয় পরিচয়পত্রের বিষয়ে ইসি এখন যথেষ্ট অভিজ্ঞ। এই বিষয়টা নিয়ে তো এখনো ফাইনালাইজ হয়নি, হয়তো কথা হবে, অবশ্যই হবে নির্বাচন কমিশনের কাছে, যেহেতু এটা আছে নির্বাচন কমিশনের কাছ থেকে নিতে হলে তো অবশ্যই কথা হবে। জনবলও আমাদের নির্বাচন কমিশনের জনবল, এবং যে ডাটা বেস সেটা কিন্তু ভোটার তালিকা, আর বাই প্রোডাক্ট হচ্ছে এই এনআইডি। ভুল তথ্য সন্নিবেশিত হতে পারে, সেই ক্ষেত্রে এই যে কারেকশানগুলো বা সংযোজন বা সংযোজন বা বিয়োজন যেটা, সেটা এক জায়গায় থাকলে যতটা ইজি হবে আমার মনে হয় দুই জায়গায় চলে গেলে সেই ক্ষেত্রে হয়তো একটা কিছুটা হয়তো ব্যক্তই হলেও হতে পারে। 11 কোটি ভোটারের তথ্য গড়ে তুলতে জনবলের পাশাপাশি তৈরি করা অবকাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে সংকট তৈরির শঙ্কা কবিতা খানমের। এস এম ভয়েস, বাংলাভিশন, ঢাকা।